আসসালামু আলাইকুম, এসকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলমান এসএসসি পরীক্ষার আগামী 17/9/2022 তারিখে যে পরীক্ষাটি আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার একটি চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন দিব। তো এখানে আমরা সাজেশনের শেষের দিকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন যে রয়েছে সেখান থেকে আমরা 30টি নৈবিত্তিক দিয়ে দেবো এবং আপনারও পরীক্ষায় 30টি নৈবিত্তিক আসবে, যেখান থেকে আপনার 15টি নৈবিত্তিকের অ্যান্সার করতে হবে এবং 15টার লিখিত সাইটে আপনার 40 নম্বর, মোট 55 নম্বরের আপনার পরীক্ষা হবে। তো এখানে প্রথমত আমরা অনুচ্ছেদ দেখিয়ে দেবো। অনুচ্ছেদ রচনা যে রয়েছে এখানে, যেহেতু করোনা ভাইরাস আমাদের বর্তমান সময়ের একটি আলোচিত বিষয়, সেক্ষেত্রে আপনারা অনুচ্ছেদ করোনা ভাইরাসটি পড়তে পারেন। এবং এরপরে রয়েছে যানজট, নারী শিক্ষা, বিজয় দিবস, পরিবেশ দূষণ, বাংলা নববর্ষ, খাদ্যে ভেজাল, ইন্টারনেট ও শীতের সকাল। ও তো এখানে আমরা অনুচ্ছেদ রচনা দিয়েছি 10টি, 10টির থেকে আপনার 2টি আসবে, যেখান থেকে আপনার 1টির অ্যান্সার করতে হবে। আশা করি এই 10টি কমপ্লিট করলে আপনার এখান থেকে কমন পড়বে। এরপরে আমরা দিব ভাব সম্প্রসারণ। এখানে আমরা 5টি ভাব সম্প্রসারণ দিয়ে দিয়েছি, ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ, দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ, কীর্তিমানের মৃত্যু নাই, আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, নানান দেশের নানান ভাষা। তো এই 5টি ভাব সম্প্রসারণ রয়েছে, এখান থেকে আপনারা 5টি ভাব সম্প্রসারণ পড়ে নেবেন। এরপরে আপনার আসবে পত্র, আবেদনপত্র, ব্যক্তিগত পত্র অথবা সংবাদপত্রের যে রিপোর্ট রয়েছে সেগুলো আপনার এই 3টা থেকে যে কোনো একটি লিখলেই হবে। তো এখানে আপনার বিনা বেতনে অধ্যয়নের জন্য একটি আবেদনপত্র, এটা স্কুলের প্রধান শিক্ষক বরাবর হয়ে থাকে। করোনাকালীন সময়ে বেতন মৌকুফের জন্য আবেদন, এটাও আপনার স্কুলের। শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন, কোথায় যেতে চান বা সে বিষয়ে একটু ব্যাখ্যা দিয়ে। দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন, বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন। তো এখানে আমরা 5টি আবেদনপত্র দিয়ে দিয়েছি এবং ব্যক্তিগত পত্র যেগুলো আপনি বন্ধুর কাছে লিখে থাকেন, এখানে আমরা 4টি ব্যক্তিগত পত্র দিয়েছি। এরপর প্রতিবেদন, প্রতিবেদন 2টা প্রতিবেদন থাকবে, যেখান থেকে আপনার 1টি অ্যান্সার করতে হবে এবং 1টিতে 10 নম্বর করে। বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে এবং মাতৃভাষা দিবস অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো। বৃক্ষরোপণের গুরুত্ব বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি করো এবং তোমার দেখা সড়ক দুর্ঘটনা নিয়ে একটি প্রতিবেদন, এটা আপনি পড়তে পারেন, যেহেতু বর্তমান ট্রাফিক জ্যাম এটি একটি রচনা আকারেও আসে এবং এই প্রতিবেদনটা অনেকটা কমন। জঙ্গিবাদে রুখে দাঁড়াতে হবে। তো এখানে আমরা 4টি প্রতিবেদন দিয়ে দিয়েছি। এরপর রয়েছে সারাংশ, সারমর্ম। তো এখানে এক এক করে বলতে গেলে অনেক সময়ের দরকার এবং সাজেশনটা অনেক সময় নষ্ট হবে আপনাদের, যেহেতু পরীক্ষা নিকটে। তো সময় নষ্ট করতে চাই না, আপনারা এখান থেকে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবং এরপর আমরা চলে যাব সারমর্মে। এখানে আমরা সারমর্মটা একটু বেশি দিয়েছি, সারাংশ কম দিয়েছি। সারাংশ 5টা দিয়েছি এবং সারমর্ম 8টার মতন দিয়েছি। এরপর রয়েছে প্রবন্ধ রচনা, এখানেও COVID-19 আপনি দেখতে পাচ্ছেন অনুচ্ছেদে আমরা দিয়েছি আর এখানেও দিয়েছি। তো বর্তমান সময়ে COVID-19 যেহেতু একটা আলোচনা বিষয়, সেক্ষেত্রে এটা আপনি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। এরপর স্বদেশপ্রেম রয়েছে, মানব কল্যাণে বিজ্ঞান, মানে বিজ্ঞান মানবের কোন কোন কল্যাণে প্রয়োজন হয়, এবং পরিবেশ দূষণ, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, শ্রমের মর্যাদা, জাতীয় গঠনে নারী সমাজের ভূমিকা। তো এখানে রচনা আমরা দিয়ে দিলাম, 6টা রচনা দিয়েছি। আশা করি এগুলো পড়লে আপনার এখান থেকে কমন পড়বে। আর যদি আপনার আবার স্ক্রিনশট নিতে চান, সেক্ষেত্রে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে একটা স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি। অনুচ্ছেদ, এরপর রয়েছে ভাব সম্প্রসারণ, আবেদনপত্র, ব্যক্তিগত পত্র, প্রতিবেদন, সারাংশ, সারমর্ম, রচনা। এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো এখানে আমরা দিয়ে দিয়েছি।
তো সময় স্বল্পতার কারণে আমরা এখানে উত্তরগুলো দিয়ে দিতে পারিনি। আর আপনারা যারা এখন সাজেশনটি ফলো করবেন, আশা করি যদি বই থেকে আপনি এই প্রশ্নের অ্যান্সারগুলো খুঁজতে যান সেক্ষেত্রে আপনাদের অনেক সময় নষ্ট হবে। সেক্ষেত্রে আপনারা প্রশ্নটি লেখার পরে গুগল বা যেহেতু আপনি কোনো মোবাইল বা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে দেখছেন অথবা যেটা ইন্টারনেট কানেক্ট রয়েছে সেক্ষেত্রে আপনি গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে পারেন এবং মনে করেন সার্চ করলে খুব সহজেই দিতে পারেন। যদি আপনি প্রশ্ন করেন কুপুত্তায় সাধিত শব্দ কাকে বলে, এটা যদি আপনি সার্চ করেন তাহলেই অ্যান্সারটি চলে আসবে। এখান থেকে যে অ্যান্সারটি হবে সেটা হয়তো আপনি পেয়ে যাবেন, বা উত্তর যদি লিখে দেন কুপুত্তায় সাধিত শব্দ কাকে বলে, এটা লিখে সার্চ করলেই অথবা উত্তর যদি সাথে লিখে দেন যে উত্তর, তাহলে দেখবেন যে আপনি এর অ্যান্সারটি চলে আসছে। তো এখানে 30টা নৈবিত্তিক রয়েছে, আপনি একটু কষ্ট করে পড়ে নেবেন এবং আপনার পরীক্ষায় 15টি নৈবিত্তিকের অ্যান্সার করতে হবে এবং 15টি নৈবিত্তিকে আপনার 15 নম্বর। তো আশা করি এই সাজেশনটি ফলো করলে এখান থেকে আপনাদের অনেক ভালো কমন পড়বে। আর সবাই ভালোভাবে পরীক্ষা দেন এবং এই সাজেশনটির যদি পিডিএফ ফাইল আপনার দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমি পিডিএফ ফাইলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে এটা পিডিএফটাও নামিয়ে নিতে পারেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।